ভিসা না দেওয়ার কষ্টটি শুধুমাত্র কোথায় সরকার বা আওয়ামী লীগ, তারা কিন্তু ভিসা নিতে দেখেছে যারা নির্বাচন পাঞ্চাল করবে, প্রতিহত করবে, তাদের তাদেরকে ভিসা দিতে আওতায় আসতে হবে। সেই দিক থেকে প্রতিহত কারা করবে, তারা করবে নির্বাচন, আমরা যখন করতে যাবো তারা যদি নির্বাচনে না আসে তাহলে প্রতিহত তাদের করতে হবে, করার ক্ষেত্রে তাদের উপরে কিন্তু এই ভিসা দিতে আরও বেশি করে মানে জারি হবে। সুতরাং আমি মনে করি যে তাদের যে বক্তব্যের সঙ্গে আমাদের কোনো সুযোগ নেই যাওয়ার, নির্বাচন যথারীতি যথাসময় সাংবিধানিক ওই বিষয়ে চাপ না, তাদের তাদের আশাটা হলো, প্রত্যাশাটা হলো আকারের প্রথম নির্বাচন। মাননীয় প্রধানমন্ত্রী সেই ব্যাপারে স্পষ্ট করে দিয়েছেন যে নির্বাচন নিরপেক্ষ সুস্থ অবাধ নির্বাচন, সুতরাং এখানে কোনো বড় বিষয়ের চাপ আমরা নির্বাচন সাংবিধানিক কর্তব্য। সারা পৃথিবীতে যে সকল গণতান্ত্রিক দেশগুলো আছে সেই সব দেশে যেভাবে নির্বাচন হয় আমাদের দেশেও সেভাবে নির্বাচন। এখানে ক্যাপটাকার সরকারের কোনো সুযোগ নেই, সংবিধানে নেই, পৃথিবীর আর যুক্তরাষ্ট্রে যে ভিসা নীতি জারি করেছে তার মধ্য দিয়ে কিন্তু বিএনপি যেটা আশা করেছিল সেই আশা ভুলে পারে। ওখানে কথা বলা নেই যে ক্যাপটাকার সরকার করতে হবে, নিরপেক্ষ সরকার করতে হবে, বলা হয়েছে নিরপেক্ষ গ্রহণযোগ্য একটা নির্বাচন সকলের অংশ করবে। এই বিষয়টাকে আমি মনে করি যে তাদের যে উদ্দেশ্য ছিল সেটা সফল হয়নি।